সঠিক এই মানুষের দেহরূপী ফুটবলটা মধ্যে যদি প্রাণ গোবিন্দের হাওয়া না থাকে তাহলে সঠিক হাওয়া না থাকলে প্রাণ গোবিন্দে লাঠি দিলেও কোনো কাজে আসবে না। আর সেই হাওয়াটা ঢুকে এই গোবিন্দের হাওয়াটা ঢুকে কান দিয়ে এই জন্য বলছে শ্রবণ কীর্তন আমাদের কানটা ভালো হতে হবে। পাত্রটা যতই ভালো হোক, জল যত ভালো হোক, পাত্র যদি ভালো না হয় যেমন জল পান করা যায় না, ঠিক শোনার মতো কান লাগবে, মনোযোগ দিয়ে শ্রবণ করবে। বলেছিলাম আমাদের দেহের মাঝে লক্ষণ আছে, লক্ষণ দেহের মাঝে লক্ষণ আছে তো হয়ে রয়েছে। সারাদিন লক্ষণ শক্তিশীল বলা শুনলে কোনো কাজ হবে না, যদি দেহের লক্ষণ দিয়ে চলতে লক্ষণকে যেমন ছয়টি ওষুধ লাভ করা হয় দেহের মাঝে ছয়টি ওষুধ আছে কাম ক্রোধ রূপ মোহ আমাদের জীবনের শেষ আসর হতে পারে, আপনাদের জীবনের জন্য এই রজনী শেষ রজনী, তাই কৃপা করবেন। এদিকে রাবণ বলছে, ওহে ভগ্ন পাইকন, হ্যাঁ মহারাজ, আমার পুত্র ইন্দ্রজিৎ যুদ্ধে গিয়েছে, আজ তিন দিবস হয়েছে কর্তন, যুদ্ধের জয় কি পরাজয় এখনো তো কোনো সংবাদ পেলাম না। এক ভগ্ন দূত বলছে, মহারাজ, হ্যাঁ, আপনার পুত্র ইন্দ্রজিৎ
আর মেঘের আড়াল থেকে যুদ্ধ করেছে বলে আরেক নাম হয়েছে মেঘনাথ। ইন্দ্রজিৎ যে নিধন হবে এমন বীরতি ভুবনে কেউ নেই। এমন সময় এক ভগ্ন দূত এসে বলছে মহারাজ, আপনার পুত্র ইন্দ্রজিৎ যে বেঁচে নেই মহারাজ, লক্ষণের বাণে ইন্দ্রজিৎ যে হয়েছে নিধন, যখন ইন্দ্রজিতের মৃত্যুর সংবাদ রাবণ নয়ন জলে বেছে বেছে আমি কেমন করে পুত্র সুখ করবো, শুধু শূন্য দেখতে পাই আমার সোনার লঙ্কা কোথায় নিয়ে আমি দেব তারা বুঝে মাতা পিতা হারানোর বেদনা
जरा भाई के हरिए छो तराई तो मुझे भाई इसके बेटे ना रानी मंद धरी वरदा संतान छिलो इंद्रजीत रानी मंद धरी मने मने जेने हेसे ब जे पुत्र विनोद हेसे मां के मन कोई जानलो মায়ের সাথে সন্তানের নারী সম্পর্ক রয়েছে সন্তান হলো মায়ের এই সংসারে যদি কোন সন্তানের অমঙ্গল হয় মায়ের নানি মন্দ ধরেছে কেঁদে কেঁদে বলছে আমি যে বুঝেছিল আমার পুত্র বাজবে না Oh, shoot.
গুরু হলো মহাগুরু মাতা পিতা আমরা বাড়িতে এই যে গোবিন্দের প্রসাদ প্রসাদ গুরুদেবের কাছ থেকে যখন যে প্রসাদ নেই সেটা হলো মহাপ্রসাদ তুমি বাবা মার কাছ থেকে যে বাবা মার মাখা অন্ন যদি ভক্তি করে প্রসাদ হিসাবে একটু খাও তাহলে সেটা হয়ে যায় সন্তানের আমরা ছোট সময় যখন ছিলাম আমরা যখন ভাত মেখে আমার মাখা ভাত আমি বড় হই মা বাবা যদি এই যাবার টাকার মতো যুক্ত হয়ে যায় এমন বৃদ্ধ লোকে আমার বাড়ি বসে আমাদের দিকে নাও থাকতে ভাত দেখে খেতে পারে না বাবাকে ধিক্কার দিয়ে দিয়েছে খেতে পারো না এত বলে দিয়েছে কেন অত স্বামী যখন ছোট ছিল আমি লোকসান করে বাবাকে মা ধিক্কার দিত না আপনাদের নিজের মা বাবার জন্য একটি মন্দির প্রার্থনা করে এ আসলে টাকা দিয়ে যেমন টাকা খোলা যায় সর থেকে একটু দুঃখ পেয়ে আপনাদের মনে দিতা আপনারা যেন দূর হয়ে যায় যারা যাকে হারিয়েছি কাঁদলে তো আর আসবে না মহাজন একটি বিজয় সরকার গাড়ি গেছে ওই আমি আর কি ভিলে
জয় Yeah.
আমাদের জীবন হারিয়ে গেল। একদিন শিশু ছিল, একদিন বাৎসল্য রসিক হয়ে যৌবনে ভজে কৃষ্ণ আমাকে ধন দাও, আমার সন্তানের চাকরি দাও, আমার ছেলে মেয়ে বিয়ে দিয়ে দাও, আমাকে বাড়ি দাও, গাড়ি দাও, এই বিষয়ে বাসনার জন্য কাঁদছে বাবা। দেখবেন চোখের জলটা চোখের পাশ দিয়ে বাই পাশ দিয়ে পড়ে, আর সেই জলটা মুখে গেলে নোনা ভাব হয়, সেই জলটা অনেক গরম। দেখবেন বাবা এই চোখের জলটা চোখের মাঝখান দিয়ে আসবে, আর সেই জলটা মুখে গেলে তাহলে হয়তো ভগবান আপনাকে চোখের জলের বিনিময়ে পার করলো করতে পারে, আর ভগবানের নামে আপনি যাহা দান করিবেন এটা প্রাণ গোবিন্দের ভেঙ্কে চলে যাবে। এই বাড়ি গাড়ি বিষয় বাসনা যাবে না, আপনি গরিব দুঃখীকে যাহা দান করেন এটাই আপনার সাথে যাবে, প্রাণ গোবিন্দের নামে স্রষ্টার নামে যাহা দান করিবেন। আজকে আপনাদের চরণ ধুলি কি পায় যদি আমার পুণ্য থাকে সেই পুণ্যের বলে ভগবানের কাছে প্রার্থনা করে নেছি। হে হরিনারায়ণ, যেই মনে যেই প্রাণে যেই ধনে এই টাকা দান করেছে তার মনোবাঞ্ছা পূর্ণ করিও, এবং যদি পরমানে চলে যায় সেদিন যেন হরিনাম গাইতে গাইতে চলে যেতে পারে। আমি একটা জিনিস সবসময় ভক্তির সাথে স্মরণ করি, সেটা হলো কীর্তনিয়ার পিতা রঙমাতা, একেবারে মানে খুব গর্বিত পিতা মাতা, এমন একটি আমার ছোট ভাই
আমার ইন্ডিয়ার দাদা কোম্পানি নিমন্ত্রণ করা হয়েছে। আমরাও পাঁচজন ধন্য করতে আসছি। আমাদের পক্ষ থেকে আমার স্নেহের ছোটো ভাই আপনাদের কিছু নিয়ে